অলরাইট গাইস, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফুড পান্ডা অ্যাপসে ভাউচার দিবেন। আমরা অনেকে হয়তো কিভাবে ভাউচার দিতে হয় এই সম্পর্কে অনেকে জানি না, তার জন্য দেখা যায় খাবারের পরিমাণটা মানে টাকার পরিমাণটা বেড়ে যায়। তো আপনারা কিন্তু ফুড পান্ডা অ্যাপসে ভাউচার দিয়ে কিন্তু খাবার অর্ডার করলে কিন্তু অনেক টাকা ছাড় পাবেন। তো কিভাবে এটা করবেন এখন আমি আপনাদেরকে এটা দেখাবো। তো এটা করার জন্য ফার্স্টে আপনাদের মোবাইলের ফুড পান্ডা অ্যাপসটিতে ক্লিক করবেন। তো ফুড পান্ডা অ্যাপসটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ইউজ মাই কারেন্ট লোকেশনটা দিয়ে দিবেন। তাহলে হবে কি, আপনি যেখানে আছেন ওখানে শো করবে আর কি। তারপরে এখান থেকে আপনি যে খাবারটা অর্ডার করবেন সেই খাবারটা আপনি সিলেক্ট করবেন। তো যেমন ধরেন আমি এখান থেকে জাস্ট কাচ্চিতে চলে গেলাম। কাচ্চিতে যাওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তারপরে এখান থেকে যেহেতু আমি আর কি বাসমতি কাচ্চি অর্ডার করবো, সেক্ষেত্রে বাসমতি কাচ্চির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি 1:1 সিলেক্ট করবো। এখান থেকে আপনি 1:3, 1:5 অর্ডার করতে পারবেন, সেগুলোর পরিমাণ আর কি বেশি এবং কি টাকার পরিমাণও বেশি। তো আমি 1:1 সিলেক্ট করে দিই, আমি এখান থেকে জাস্ট প্লাস মাইনাস করে দিব। তো আপনি যদি দুইজন হন সেক্ষেত্রে দুইটা সিলেক্ট করবেন, তিনজন হলো তিনটা, চারজন হলো চারটা। তো যেমন ধরেন আমরা এখানে চারজন আছে, চারটা সিলেক্ট করলাম। আর আপনি যদি মাইনাস করতে চান এখান থেকে মাইনাস করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট চারটা সিলেক্ট করে এখানে জাস্ট অ্যাড টু ইয়ের উপর ক্লিক করে দিব। কার্ড অ্যাড টু কার্ডের উপর ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ভিউ কার্ড এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে জাস্ট এরকম চলে আসবে। তারপর আপনার সামনে এখানে দেখতে পারবেন পিন, নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনাদের দুইটা স্টেপ পরিবর্তন করার পর, দুইটা স্টেপ দেওয়ার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ভাউচার নামে একটা অপশন চলে আসছে। তো এই অ্যাপ্লাই ভাউচারের উপর ক্লিক করবেন। অ্যাপ্লাই ভাউচারের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। আসার পর এখানে আপনারা যদি আপনাদের ভাউচার কোড থাকে সেক্ষেত্রে ভাউচার কোড দিবেন, আর যদি ভাউচার কোড না থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই যদি করে দেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা 80 টাকা ছাড় পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1444 টাকা দেখাচ্ছে। এখন আপনার বিল হয়েছে হচ্ছে মানে 1144 টাকা বিল হয়েছে। তো আমি যদি এখান থেকে ভাউচার কোডটা রিমুভ করে দিই তাহলে দেখেন এখানে কত আসে, 1224 টাকা। তো আপনারা এই ভাউচার কোডটা পাবেন হচ্ছে এখানে, যখন আপনার খাবারটা অর্ডার করবেন সিলেক্ট করবেন তখন এখানে দেখবেন এই ওয়েলকাম লেখাটা চলে আসছে, ওয়েলকাম টু। এই ওয়েলকাম লেখাটাই হচ্ছে ভাউচার, প্রত্যেকটার ক্ষেত্রে ওয়েলকাম লেখা থাকতে পারে এবং কি এখানে একটা 6 ডিজিটের অথবা 7 ডিজিটের একটি কোড থাকতে পারে, ওইটাই হচ্ছে ভাউচার এখানে, বুঝতে পারছেন। তারপরে এখান থেকে জাস্ট আমরা এটা সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে আপনারা ভাউচার দিবেন হচ্ছে এখানে আসলে অ্যাপ্লাই ভাউচার, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1200 টোটাল দেখাচ্ছে হচ্ছে আপনার 1224 টাকা। এখানে টোটাল দেখাচ্ছে নিচে 1224 টাকা। এখানে যদি আপনারা অ্যাপ্লাই ভাউচার ক্লিক করে এখান থেকে 80 টাকা আরও ছাড় যায় সেক্ষেত্রে আপনার আসে হচ্ছে 1114 টাকা, 1200 কয়েক টাকা থেকে 1114 টাকা, 1144 টাকা আপনাদের টোটাল আসবে, 80 টাকা বাদ যাবে। এটা হচ্ছে ভাউচার, 80 টাকা আপনারা কম পাচ্ছেন এত টাকা খাবার অর্ডার করার জন্য। দিয়ে আপনারা এখানে যদি ক্লিক মানে টাচ করে দেন তাহলে আপনাদের এটা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। এখানে আপনাদের অর্ডারটা কনফার্ম হবে, দেখতে পাচ্ছেন এখানে 1144 টাকা শো করতেছে। আপনাদের নিচে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ব্যাক, মানে এখানে দেখতে পাচ্ছেন 80 টাকা মাইনাস দেখাচ্ছে খাবারে, মানে এটা হচ্ছে ভাউচার থেকে আমরা 80 টাকা পাইলাম। তো এইভাবে আপনারা এখানে যদি প্লিজ অর্ডারে ক্লিক করেন তাহলে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, মানে কোনো একটা রাইডারের কাছে এই অর্ডারটা চলে যাবে, তাহলে আপনাদের ফুড পান্ডার খাবার অটোমেটিক আপনার বাসায় চলে আসবে। তো এভাবে আপনারা ফুড পান্ডায় আর কি ভাউচার কোড দিয়ে যদি অর্ডার করেন তাহলে কিন্তু বিরাট টাকা আপনারা ছাড় পাচ্ছেন। তো অবশ্যই আপনারা সবসময় অর্ডার করার সময় ভাউচার দিয়ে অর্ডার করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, ওই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য।